দর্শক, রাজধানীর বনানী পূজা মণ্ডপে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদিয়া, শারদীয় দুর্গোৎসবের প্রথম দিনে কি কি আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে আর জানাবেন ভক্তদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথী, আজ মহাষষ্ঠী এবং হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আপনি জানেন যে দীর্ঘ সময় অপেক্ষা করেন ভক্ত পুণ্যার্থীরা এই সময়ের দেবীর আরাধনার জন্য, এবং দেবী কিন্তু খুব কাছে চলে আসেন ভক্তদের। এই সময়টিতেই কিন্তু দেবীর সুন্দরভাবে, সুষ্ঠুভাবে দেবীর আরাধনায় ব্যস্ত থাকেন ভক্তরা, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। বছর ঘুরে কিন্তু আবারও শারদীয় দুর্গা উৎসবের সূচনা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন, আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে সকালে কিন্তু বিহিত পূজার মধ্য দিয়ে ষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু হয়, এবং সন্ধ্যায় যেসব পূজা অনুষ্ঠিত হবে তার কিন্তু আয়োজন চলছে এই মণ্ডপটিতে। সন্ধ্যায় ষষ্ঠাদিক কল্পারম্ভ পূজার আয়োজন করছেন যারা এখানে আয়োজক আছেন তারা। এরপরে কিন্তু বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হবে, তারপরে আসলে দেবীর প্রতিষ্ঠা করা হবে, এবং এমনটি আসলে বলা হচ্ছে। আর ভক্তরা আনন্দমুখর পরিবেশেই কিন্তু পূজা উদযাপন করছে। আমরা দেখেছি আস্তে আস্তে ভক্তরা আসতে শুরু করেছেন এই মণ্ডপটিতে। আর এই পাঁচ দিন কিন্তু আনন্দমুখর পরিবেশেই পূজা উদযাপন করবেন ভক্তরা। আর যেসব সমস্যা বা দুনিয়ায় যেসব সমস্যা সেই সমস্যাগুলোর যেন দেবী দুর্গা সব কিছু সমাধান করে দিয়ে যেতে পারেন, ভক্তরা এমনটি আসলে প্রত্যাশা করছেন। এবং এই পাঁচ দিন যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে ভক্তরা, সেইভাবে কিন্তু সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি একটু বলতে চাই, সব ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে, এবং ভক্তরা যাতে স্বাচ্ছন্দ্যে পূজা উদযাপন করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু সব রকমের ব্যবস্থা নিয়ে রেখেছেন, তাদের প্রোটোকল সেভাবেই কাজ করছে। এবং যারা যদি কোনো ধরনের উস্কানিমূলক কোনো কিছু কেউ করার চেষ্টা করে তাহলে সেগুলো রুখে দিতে কিন্তু তারা প্রস্তুত আছেন, এমনটিই জানিয়েছেন। তো সাথী, এই ছিল আমার কাছে বনানী পূজা মণ্ডপ থেকে সর্বশেষ। জি সাদিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানীর বনানী মণ্ডপ থেকে যুক্ত ছিলেন সাদিয়া কানিজ। দর্শক, এবার শারদীয় দুর্গোৎসবের খবর জানাতে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, শারদীয় দুর্গোৎসবে এখন কি কি আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে আমাদের জানাবেন, আর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, আপনি যে শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে তা এই উৎসবের আজকের সূচনা পর্ব। যদি আপনাকে বলে রাখি যে গত রাতে পাশে আমি যেখানে দাঁড়িয়েছি এটি হচ্ছে যে অজিত গুহর যে শতদলের যে পূজা মণ্ডপটি সেখানে অবস্থান করছে, এখানেও এখন আয়োজন চলছে। তো গত রাতে পাশের মিহিন্দাল সাহা যে পূজা মণ্ডপটি সেখানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে জেলা প্রশাসক সেটি উদ্যম এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন, এবং কিছুক্ষণ পরে এখানে প্রশাসক এসে এই জায়গাতে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে এই পূজা মণ্ডপের আনুষ্ঠানিকতা শুরু করবেন। একই সাথে জেলার 117টি পূজা মণ্ডপে তারা আনুষ্ঠানিকতা উৎসবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আপনাকে জানিয়ে রাখি ভোলায় জেলা সদরে হচ্ছে 28টি এবং দৌলতখানে 8টি, তজুমদ্দিনে 16টি, বোরহানউদ্দিনে 20টি, লালমোহনে 20টি, চরফেশনে 14টি, মনপুরায় 11টি এবার পূজা হচ্ছে। এখানে পূজা মণ্ডপগুলোতে নিরবিচ্ছিন্নভাবে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এখানে আনসার বাহিনী, সাথে রয়েছে র্যাব এবং কোস্টগার্ড সহ এবং এখানকার নিজস্ব বাহিনী স্বেচ্ছাসেবকরা এখানে রয়েছে। আমি এখানে আমার পাশে যদি একটু আপনাকে দেখাই, এখানে পূজা মণ্ডপে যারা আয়োজন প্রস্তুতি চলছে, যে ষষ্ঠীর মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে বোধ। ধন্যবাদ আপনাকে। দর্শক, ভোলা থেকে যুক্ত ছিলেন অমিতাভ অপু। দর্শক, আমাদের আরেক সহকর্মী পলাশ শাহ রয়েছেন লক্ষ্মীপুরে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। পলাশ, পূজা শান্তিপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের সামনে তুলে ধরবেন।
সাথী, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আজকে আসলে মহাষষ্ঠীতে দেবীকে আহ্বানের মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের যে সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সেটি শুরু হয়েছে। লক্ষ্মীপুরের প্রত্যেকটি মণ্ডপে কিন্তু আজকে মহাষষ্ঠীর যে বেলতলায় যে পুজো সেটি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এবং এই পুজোতে কিন্তু যে মণ্ডপগুলো রয়েছে সেগুলোকে সাজানো হয়েছে নতুন সাজ এবং প্রত্যেকটি মণ্ডপে সাজসজ্জার যে কাজ সেটি সম্পন্ন হয়েছে এবং সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছে দর্শনার্থীদের জন্য। আর এই পূজাকে ঘিরে কিন্তু যে এলাকাগুলোতে যে পূজা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি এলাকার যে সড়কগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বর্ণিল যে আলোকসজ্জায় সাজানো হয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপ দর্শনার্থীর আসার অপেক্ষায় রয়েছে। আর প্রত্যেকটি মণ্ডপের যে কমিটি, আয়োজক কমিটি রয়েছে, তারা কিন্তু দর্শকদের যে দর্শনার্থী যারা আসবেন তাদের নিরাপত্তার জন্য যে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপ ভিত্তিক যে টহল টিম সেটিও রাখা হয়েছে। আর পূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে কিন্তু জেলা অতিরিক্ত পুলিশ সুপার এবং যারা রয়েছেন আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত তারা প্রত্যেকটি মণ্ডপ প্রতিদিন তারা পরিদর্শন করছেন। এছাড়াও কিন্তু পুজো উদযাপন পরিষদের পক্ষ থেকেও পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সাথী, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন পলাশ সাহা।